নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি বাংলা রান্নাঘর নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। প্রথমে এখানে আছে আমার চিকেন, প্রথমে আমি চিকেনগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো, মিশন হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর জল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আছে আলু, 3টে আলুর আমি মাঝামাঝি করে নিয়েছি। এখন আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে কাটবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু কালের মধ্যে তুলে নেবো। সামান্য পেঁয়াজ মাংসটা কুকারে বানাবো, কুকারটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, এখানে আছে তেজপাতা দিয়ে দিব, গোটা জিরা দিয়ে দিব, দিয়ে দিব লং, এলাচি এবং দারচিনি। আমার মাংসগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব। গোলাপ জল 2 চামচ, আলু আমার ভালো হয়েছে।